সংক্রমণ বাড়ায় ঝিনাইদহের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ আর সংকট তৈরি হয়েছে রোগীর বেডের আইসিইউ না থাকা আর পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভোগান্তিতে পড়েছেন রোগীরা এদিকে নেত্রকোনা দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সহ কর্মচারীরা করোনায় আক্রান্ত হওয়ায় দুর্ভোগ তৈরি হয়েছে সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন ঝিনাইদহের একমাত্র করোনা হাসপাতালটিতে 100টি বেডের বিপরীতে ভর্তি আছেন 136 জন রোগী বেড না পেয়ে তাই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা তারপরেও মিলছে না পর্যাপ্ত চিকিৎসা আইসিইউ না পাওয়ায় মুমূর্ষু রোগীদের নিতে হচ্ছে জেলার বাইরে অনেকেরই মৃত্যু হচ্ছে পথে রোগী এবং স্বজনদের অভিযোগ সময় মতো চিকিৎসা না পাওয়ায় মারা যাচ্ছেন বহু রোগী সিভিল সার্জন জানিয়েছেন প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে তারা ঠিকঠাক সেবা দিতে পারছেন না আর জেলা প্রশাসক জানান সেবা বাড়ানোর সব চেষ্টাই চলছে যেন সকলের সহযোগিতা এবং সকলের সচেতনতা এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন সিলিন্ডারের জন্য আমরা ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা পত্র লিখেছি আমরা তো খুব শীঘ্রই আমরা আরো 100 অক্সিজেন সিলিন্ডার পাবো এই বিষয়ে আমার সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে এদিকে তিনজন চিকিৎসক সহ 10 জন স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় হুমকিতে পড়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা 50টি বেডের এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে কয়েকগুণ আমরা প্রচুর রোগী পাচ্ছি এখানে ওয়ার্ডে কিন্তু আমাদের হলো প্রতিদিনই পজিটিভ আসতেছে ভর্তি এবং আউটডোরে দিন দিন কোভিড রোগীর সংখ্যা হো করে বাড়তেছে আমরা যদি দেখি পরিসংখ্যানে দেখি আমাদের মে মাসে 2 জন রোগী ছিল কিন্তু জুন মাসে সেটা এসে বেড়ে দাঁড়ায় 72 জন এবং জুলাইয়ে 7 তারিখ পর্যন্ত সেটা এসে দাঁড়ায় 36 জন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সুরক্ষা সামগ্রীর ভিতরে মাস্ক এবং স্যানিটাইজার হ্যাঁ অন্যান্য পিপি অবশ্য যথেষ্ট পরিমাণে আছে পিপিএ আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু মাস্ক এবং স্যানিটাইজার আমাদের খুব দরকার সংক্রমণ বাড়ায় বেশি আক্রান্ত জায়গাগুলোকে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হচ্ছে জানালেন ইউএনও মনিরা কাজরি 71